আমি যতটুকু মনে করি যে যেখানে যেখানে হেভিওয়েট হয়েছে সবারই সবাই পরাজিত হবে বলে এখন যতটুকু শুনতে পাচ্ছি, যে কোথাও মানে যারা এই টাইপের আমার অপোনেন্টের মতন রাজনীতিবিদ যারা আছেন এরা চারজনই মনে হয় দেখবে না। আপনি হেভিওয়েট বলছেন, আপনার কাছে হেভিওয়েটের ডেফিনেশন কি তাহলে রাজনৈতিকভাবে? আমার আমার এখানে যে প্রার্থী আমার বিপক্ষে তাকে হেভিওয়েট বলা হয়, তাকে হেভিওয়েট আমি তো আসলে আমি মনে করি যে হয়তো বা আমার থেকে মোটা স্বাস্থ্যবান তাই হতে পারে, এছাড়া কোনো হেভিওয়েট আমার তো তাকে মনে হয় না। জনগণের পছন্দ জনগণের নেতা হইলে না হেভিওয়েট, তো যে দুই দুইবার পরাজিত হয়েছে সে তো হেভিওয়েট হইতে পারে না।